আব্দুল নেমে মোবারক রহমাতুল্লাহ আলাইহি উনি দামেস্কে ঢুকে পড়লেন। যাওয়ার পরে দেখলেন বাবা রাস্তার ধারে টুকটুক করে জুতো সারাই করছেন একজন চামার, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, উনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম, ভাই তুমি কি আমার সালাম দিলে? বলে আমার বাড়ি বহুদূর, আপনি আমার চিনবেন না, আমি আপনার কাছে প্রশ্ন করব, আপনি কি দামেস্কের চামার? বলে হ্যাঁ বাবা আমি দামেস্কের চামার, কি খবর একটু বলো বলো। বলে আপনি একটুখানি দাঁড়ান, আমি আপনার গলায় গলে একটু মিলতে চাই, আপনি একটু দাঁড়ান, আপনার একটু হাতে আমি হাত দিতে চাই। ওই চামার পরিষ্কার করে ডেকে বলছে ভাইজান গো, আজকে আমার গলা গলে মিলবেন কেন, আমার হাতে হাত দেবেন কেন, আমার মতো নাদান আমার মতো গুনাহগার আর কে আছে, আজকে আমার হাতে হাত দেবেন কেন? ভাই আব্দুল মোবারক দেখে বলল ভাই আমি কোন কথা জানি না, একটু উঠুন আমি গলায় গলায় মিলবো, আমি হাতে হাত আপনার দিয়ে দেব। বাবা চামার যখন উঠেছেন আব্দুল মোবারক দেরি করলেন না, হুজুর গলাটা জড়িয়ে বাবা গলায় গলায় মিলে হাতে হাত দিয়েছেন। দেওয়ার পরে চিৎকার করে বলছে ভাই আমি আপনার জানতে চাই আপনার জীবনে কি দান করেছেন, ওই দানের কথা আমি একটু জানতে চাই, আপনি জীবনে কি দান করলেন আমাকে একটু বলুন। ও ভাইরা রে ওই দামেস্কের চামার জার জার করে কাঁদি বলি ভাই জান গো আমার আর কাঁদাবেন না, আমি কাঁদতে পারছি না, আমার চোখের বাড়ি দর দর করে পড়তে থাকতে পারছি না, আমার জিজ্ঞাসা করবেন না। বলে কেন ভাই? বলে আপনি কোথা এসেছেন বলুন। বলে আমি আল্লাহর কাবা ভাই তুল্লাতে এসেছি, আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছি। এই চামা আর চোখের বানাব কাঁদতে পারলো না বাবজি রে, এইবার গলা খানা জোরে দর দর করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো ভাই আমার কপাল ভালো না, আমার নসিব বড় ভালো না, কেন কেন এমন বলছেন কেন? বলে শুনেন আর জেনেন আর আমি আপনাকে বলছি শুনেন, আজকের আমি বড় আজকের গরিব, আমি বড় দিন দুঃখী, এই জুতো সারাই করে আমি সংসার চালাই বাবা। সুবহানাল্লাহ। ও ভাই রে সারাদিন জুতো সারাই করে যা পয়সা হয়, আমি চাল ডাল কিনে আমি বিবির কাছে দে, আমার বিবি এইবার রান্না করে সংসার যখন চালাই ভাই রে, আমি বহুদিন আগে নিয়ত করেছিলাম আল্লাহ সুযোগ যদি তুমি আমার দাও আমি আল্লাহর কাবায় যাব। সুবহানাল্লাহ। আল্লাহ একটু সুযোগ দাও, আল্লাহ আমি গরিব আমার কিচ্ছু নেই, আল্লাহ আমি তোমার কাছে কাঁদছি, আল্লাহ আমি একটু কাবায় যাব, আল্লাহ তোমার কাবাটা একটু দেখব, আর তোমার কাবায় আমি দূরে কত একটু নামাজ পড়ব, আমার মনের বড় ইচ্ছা আমি সোনার মদিন একটু যাব, আমার নবী রওজা ধরে একটু কাঁদব, আমার মনের বড় ইচ্ছা। আরে ভাই রে পয়সা লাগে পয়সা নেই, আমি গরিব আমার কি করব, প্রত্যেক দিন যে টাকা লাগে আমি এক দু টাকা করে জমাই, ওই জুতোর বাক্সে রেখে এইবার আমি রাখতে 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 বাড়ি রে, 600 টাকা যখন জোগাড় হয়ে গেল আমি বাড়ি গেলাম, বাড়ি গেলাম হজের চাঁদ যখন উঠেছে আমার বিবির গলা ধরে বললাম আরে বিবি রে তুমি আমার বিদায় দাও, আমার প্রাণপ্রিয় বিবি বিদায় দাও, আমি নবীর দেশের মেহমান, আমি আল্লাহর কাবার মেহমান, আমি আল্লাহর কাবায় যাব, আমি আল্লাহর নবীর দেশে যাব, তুমি আমার হাসি মুখে বিদায় দাও। সুবহানাল্লাহ। বিবি আমি তোমার স্বামী, আমি অনেক ত্রুটি বিচ্যুতি করেছি, আমি চলা বলার পথে অনেক অন্যায় করতে পারি, আমার ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, আমি নবীর পাগল, আমি আল্লাহর কাবার পাগল, আমি চলে যাচ্ছি আল্লাহর কাবায়, আমি চলে যাচ্ছি সোনার মদিনায়, যদি ফিরি তোমার সঙ্গে আবার দেখা হবে। বিবির কাছে স্বামী আজকের ক্ষমা চেয়ে যাচ্ছে, যেহেতু হক আছে বাবা, স্বামীর হক বিবির কাছে, বিবির হক স্বামীর কাছে। জি, এইবারে বিবি তখন বলছে স্বামী আমার মনটা আনন্দ হচ্ছে, আমার মনটা খুশি হচ্ছে, ওরে আমার প্রাণের স্বামী গো
তুমি আজ নবীর দেশে যাবে ও স্বামী আমার রে এক বিন্দু দুঃখ নাই এক বিন্দু কষ্ট নাই এক বিন্দু আমার কোনো মনি ব্যথা নাই গো আমার সালাম আমার নবীর কাছে দেবে তবে একটা দাবি আপনার কাছে আমার পেটে বাচ্চা এসেছে ও স্বামী আমি দুনিয়াতে চলে গেলে আর দেখা হবে না আর কথা হবে না ও স্বামী আমার আমি চলা বলে অন্যায় যদি করি তুমি আমার মাফ করে দিও ক্ষমা করে দিও কিন্তু যাবার আগে একটা কথা বলে দে আমি একটু রান্না গোশ আমি রান্না গোশ তোমার হাত বরাবর আমি একটু খেতে চাই আমার মনটা বলছে তোমার হাত দিয়ে তোমার হাত বরাবর আমি একটু রান্না গোশ আমার গালে একটু তুলে দেবে স্বামী আজকের আমরা গরিব গোশত কেনার পয়সা নেই তুমি তো যা রোজগার কর আমরা সংসার চালাই আজকের আমার মনির বড় তামান্না আমার মনির বড় ইরাদা যদি একটু রান্না গোশ তুমি খাইয়ে যাও আমার মনে তৃপ্তি হবে কারণ কবে ফিরবা তা ঠিক নেই তুমি হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাবে এজন্য তোমার কাছে আমার দাবি আমি হাসি মুখে তোমার বিদায় দিচ্ছি তবে আমার দাবিটা একটু পূরণ করে যাও কাছে আছে 600 টাকা 600 দেরহাম আব্দুল্লাহ মোবারক বিবির মুখের দিকে তাকিয়ে বলছে বিবি আমি হজে যাওয়ার আগে আমি তোর আশা পুরো করে যাব জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ এই জন্য যখন হজে যেতে হয় নিয়ম হচ্ছে অন্তত সবার কাছে মাপছে হজে যেতে হয় যখন আমার ভাই এই মজলিসে বসে আমি নিজে দেখেছিলাম আমার ভাইজান কি করলেন সবার কাছে দাঁড়ি ক্ষমা চেয়েছিলেন যে আপনারা ক্ষমা করবেন আমি হজ পাকে যাচ্ছি আপনারা সবাই হাসি মুখে আনন্দ চিত্তে বলেছিলেন যান আমরা দোয়া করছি এই যেটা মনের আবেগ সবাই পারে না বাবা কারণ এখন যারা হজে যায় বা যাচ্ছে সবার বলছেন কিছু কিছু আছে বাবা এমন মনে দুঃখ দিয়ে যাচ্ছে এমন মনে ব্যথা দিয়ে যাচ্ছে সে ব্যথা কিন্তু অন্য রকম আব্দুল্লাহ মোবারক রহমাতুল্লাহ আলাইহি উনি টাকা সর্ষ পকেটে নিয়ে দামেস্ক গলি গলিতে ঘুরলেন কোন বাড়ি যদি গোশত রান্না হয় অন্তত কিঞ্চিত পরিমাণ আনব এনি বিবির গালে দিয়ে আমি হজ পূর্ণ করব আমি নবীর দেশের মেহমান হব এই ঘুরতে 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 বাবা জি দেখে একজন বুড়ি মা গোশত রান্না করছে বাবা বারবার হচ্ছে বারবার হচ্ছে বাবা বুড়ি মার গোশত রান্না উনি বুঝতে পারলেন বাবা দরজার কাছে দাঁড়িয়ে জাপার পাঁচিলে দরজার কাছে দাঁড়িয়ে টুক 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 করে ঘা দিলেন ও মামা একটা বার দরজাখানা খুলে দেবেন মা ও মা একটা বার দরজাখানা খুলে দেবেন মা মা জননী জনম দুখিনী বাবা টুক টুক করে দরজাখানা খুলে দিয়ে বলছে বাবা তুমি কে আমার সন্তান তুমি এসেছো তুমি কে বলে মা গো তুমি কি রান্না করছো বলো মা ওই বুড়ি মহিলা বলছে বাবা একটু ভিতরে এসে দেখো আমি গোশ রান্না করছি বাবা আপা চামার জি দেখে বুড়িমা গোশ রান্না করছে আর চুলোর পাড়ে দুটো কচি কচি দুটো বাচ্চা কেঁদে কেঁদে তারা ঘুমিয়ে আছে এইবার চামার বলছে মা আমি তোমার কাছে দাবি করছি মা আমার একটু গোশত তুমি দাও কত নেবে বলো আমার পকেটে পয়সা আছে দেব আমি তোমার পয়সার বিনিময়ে গোশত নেব ওই বুড়ি মা কেঁদে কেঁদে বলছে বাবা যত পয়সা দাও না কেন এ গোশত তোমার হবে না এ গোশত দিতে পারবো না চামার বলছে কেন মা তুমি দিতে পারবে না আমার বিবিকে খাইয়ে আমি হজ পাকে যাব বিবির পেটে বাচ্চা আমি নবীর দরবারের মেহমান হব তুমি কি আমার দিতে পারবে না ওই বুড়ি মা বলে বাবা রে তুমি নবীর দেশে যাবে আমার নবীর কাছে সালামটা বলে দিও আমার রাসূল পাকের দরবার সালামটা পৌঁছে দিও আমি নবী আওলা ওরে চামারে
आमी विधवा नारी स्वामी मारा गेछे आमार कचि कचि दुटो बाच्चा आमार कोले अब्बा हारा होयेछे तीन दिन केटे गेल आमी बाच्चार गाल कि दिते पारिनि आमार सोनार मानिक दुटो कादे मा खेते दिन आमी कोथाय पाबो बाबा आमी खेते दिते पारछि ना आमी मा तखन कि करलाम ओई दुटो बाच्चार मुखे थाबा दिए ओदेरके आमी घुम पाड़िये दिलाम আমি মা আমি পেটে ধরা মা আমি জনম দুখিনী মা বাপ ফেলে চলে যায় কিন্তু মা ফেলতে পারে না জি এই জন্য তো আল্লাহ পাক মায়ের কথা তিনবার বলেছে আর বাপের কথা একবার বলেছে জি মা মা কোনদিন বাচ্চা ফেলতে পারে না বাপ ফেলে দূরে যায় বাপ ফেলে বাইরে যায় কিন্তু মা জনম দুখিনী মা বাচ্চাকে বুকের মধ্যে রেখে দেয় তাই আমি মা আমি কলিজার টুকরো বাচ্চা দুটোর বুকের মধ্যে রেখে দিলাম আমার বাচ্চা দুটো কাঁদে মা আমাদের খেতে দেবেন না মা ও মা আমাদের ক্ষুধার জ্বালা মিটাবেন না মা আমাদের পেটের জ্বালা মিটাবেন না মা আজ তিন দিন আমরা ভুকা তিন দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই আমি মা আমি ব্যথা খাবা মা আমি আশার পিচার খাবা মা আমি রক্তে ভেজা মা আমার চোখের পানি দর দর করে পড়ে আমি নবীর আওলাদ আমি কার কাছে যাব নবীর আওলাদ জীবনে কোনদিন কোন মানুষের কাছে চাইতে পারবে না এটা নবীর কথা তো আমি তো চাইতে পারবো না আমি তখন বাচ্চা দুটোর বুকে থাবা দিয়ে ঠান্ডা হাড়িটা আমি চুলোয় বসিয়ে আমি আগুন জ্বালিয়ে দিলাম বাবা চামার হাড়ি যখন গরম হয়ে গেল আমি ঠান্ডা পানি হাড়িতে সিটে মারি বাচ্চাদের ধোকা দিলাম বাচ্চাদের দাগা দিলাম ও সোনার মানিক তোরা ঘুমা আমি মা রান্না কুচি খাইয়ে দেব আমি মা রান্না কুচি পেট ভরাবো এই বলে বাচ্চা দুটো থাবা দিতে লাগলাম আমার বাচ্চা আনন্দিত তারা ঘুমিয়ে গেল আমি মা জনম দুখিনী দেখতে লাগলাম আমার বাচ্চা যখন ঘুমিয়ে গেল আমি রান্না বন্ধ করে দিলাম আর পানি ছিটে মারিনে বাবা এইবার বোরকাটা পরে একটা থলে নিয়ে আর একটা ছুরি নিয়ে আমি দামেস্কের পথে বার হলাম জি দেখি একটা গাধা আপা রাস্তার ধারে মরে পড়ে আছে আমি জানি বাবা মরা গাধার গোশ খাওয়া হারাম তবু কি করবে জীবন বাঁচাতে হবে এই জন্য আমি চামার কি করলাম আমি বলি আমি মহিলা কি করলাম বাবা নবীর আওলাদ কি করলাম অন্যের কাছে তো হাত পাতা যাবে না আমি দাপনা থেকে কেজিখানি গোশ এনেছি বাবা আমার তেল জুটিনি আমার ঝাল নেই ছেড়ে নুন দিয়ে আমি কচ কত করে রান্না করি আমার বাচ্চার খাইয়ে দেব ও চামার রে তুমি আমার নবীর দেশে যাবে তুমি আমার নবীর দরবারে যাবে বাবা চামার গো খবরের গোশ তুমি খেতে পারবে না তোমার বিবি তুমি দিতে পারবে না তুমি যাও 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 আমি এ গোশ তোমার দিতে পারি না চামার শুনলেন শোনার পরে ঝরঝর করে চোখের পানি ফেলে বলে আল্লাহ একি করুণ দৃশ্য আল্লাহ আমার চোখে তুমি দেখালে আজকের নবীর আওলাদ আজকের আমার নবীর রক্তে রক্ত আজকের তিন দিন তারা উপোস তিন দিন তাদের পেটে কোনো দানা পানি নেই আর আমি নবীর দেশে যাব এটা অসম্ভব আল্লাহ আমি নিয়ত করেছিলাম আমি নিয়ত পাল্টে দিলাম আল্লাহ তুই সুযোগ সময় দিলে আমি পরে যাব এখন আর যাব না তাই পকেটে ছিল 600 দিরহাম ওই টাকাগুলো বার করে ওই মহিলাকে বলছে মা হাত দুটো বাড়াও আমার 600 দিরহাম আছে আমি এই টাকা তোমাকে দান করে দেব সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ জি দান আমরা করি কোথায় দান করি কখন সময় দান করতে হয় সময় দিতে হয় জি মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে দান চেয়েছে পকেটে হাত যায় না পকেটে হাত যায় না জি আল্লাহু আকবার আর শুধু বলছে আমরা লকডাউন লকডাউন কোথায় পাবো ছেলেরা চাঁদা চাইতে গেছে আল্লাহু আকবার তবে আপনার এখানকার সোনার মানিকেরা আমি চিনি বাবা যেহেতু এলাকায় বহুবার এসেছি এরা সোনার মানিক আমার মা বোনেরা সোনার চাঁদ এরা চাইলেই দেয় কোনো চিন্তা নেই জি অনেক জায়গায় দেখেছি বাবা এই গত রাতে তো ছিলাম বাবা
বিতারী বর্ডার এই গত রাতে ছিল আপনাদের দোয়া জি বলে হুজুর চাঁদা চাইতে গিয়েছি দেয় না কত ওসিয়া কত ওসিলা এবার লকডাউন তোর এই চিজ কেন মিলাদ দিতে তোদের কিডা বলেলো কেন দিচ্ছিস দে লাভ কি আল্লাহু আকবার ওই যেন ওয়াজ করতে কি অবস্থা বলো দিন বাবা তুই দিবি তো 20 টাকা হ্যাঁ তুই দিবি তো 30 টাকা হ্যাঁ তুই যা বলে নিচ্ছিস 200 টাকা আমার কথা বুঝতে পারিনি বাবা জি আমার একটা ওয়াজ আছেন আপনারা শুনেছেন ইউটিভিতে জি বৌমা নতুন বাড়ি আসছে ছেলে বিয়ে দিয়েছে বৌমা বাড়ি আসছে নতুন এইবার ফকির এসে ভিক্ষা চেয়েছে মা দুটো ভিক্ষা দাও মা দুটো ভিক্ষা দাও এখন বৌমা বলেছে ভিক্ষে হবে না কি বলেছে বাবা ভিক্ষে হবে না এইবার ফকিরের মনটা খারাপ ফকির চলে যাচ্ছে রাস্তার ধারে ছিল আপার শানের ঘাট শাউরি গোসল করছে এইবার শাশুড়ি উঠে ফকিরকে বলছে বাবা তোর মনটা খারাপ কেন তা বলছে তোমার বাড়ি গেছিলাম নতুন একটা বউ বলেছে ভিক্ষে হবে না এই জন্য চলে যাচ্ছি মনটা খারাপ তা বুড়ি তখন আসল কোমরে জড়িয়ে বলছে এত বড় আসপদ্দা এখন এক সপ্তাহ হয়নি ছেলে বিয়ে দিচ্ছি আমার বউ কি বাড়ির মোড়ল গিন্নি চল দিন ফকির এত বড় কথা কেন বলল ফকির মনে মনে করছে যাক আমার কিসমত খুলে গেছে কিসমত খুলে গেছে এইবার রাগে রাগে গিয়ে ঠিক বারান্দা উঠোনে যে বৌমাকে ডাকছে বৌমা বৌমা পেছনে ফকির বৌমা তুমি নাকি বলেছো ফকিরের ভিক্ষে হবে না শাশুড়ি বৌমা বেরি বলছে আম্মু আম্মু আমি বলেছি ভিক্ষে হবে না আমি বলেছি এই শাশুড়ি রেগে চোখ মোটা মোটা করে বলছে তুমি বলার কেডা তুমি ফকিরের বললে কেন ভিক্ষে হবে না আমি বাড়ির গিন্নি আমি বলবো ফকিরের বলছে যাও ভিক্ষে হবে না ফকির বলতেছে কি বাড়ি ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না অবাক ফকির মনে মনে করছিল বুড়ি ডেকেলে যাচ্ছে বোধহয় অনেক মাল দেবে ও আল্লাহ ওই বৌমার কথা ইনি বলবে তাই ডেকেলে গেছে আমার কথা বুঝতে পারিনি বাবা জি তা বর্তমান কিছু আছে আল্লাহু আকবার দিবে না ভুলকে দেবে আমার কথা বুঝতে পারছেন বাবা কি তো আটকাতি পারে এই জোরে বলে আটকাতি পারে এই যে এত বড় একটা মহফিল এই যে বাড়ি বাড়ি কুটুম দেখেন দিন কত লোক বাবা একটু লক্ষ্য করেন দিন কত লোক জি এই কালকের এখানে একটা মাসি মশা ওড়বে মাসি মশা ওড়বে তা তুমি যদি 20 30 50 টাকা দাও তোমার কি ক্ষতি হয় জি এত টাকা তো লকডাউন চলে গেছে সেদিন একজন বলছে হুজুর কন্ট্রোলে চাল দেশলো বলে বেচেছি নইলে পেরাই গেলুম হাওলে আল্লাহ কমু কোয়ে এই কমু কো হ্যাঁ মারপেটে 10 মাস 10 দিন ছিলিস কন্ট্রোলে চাল পাইলি পাখিরা উড়ে যায় ওরা কোন ডিলিয়ারের কাছে যায় ওরা জি খেতে দেওয়ার মালিক আমার আল্লাহ কে বলুন চিল্লে বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ আল্লাহ দেয় আবার যখন তখন কেড়ে লয় বাবা একটা রোগের মকদ্দমা কটা রোগ একটা রোগের মকদ্দমা যদি একবার তোমার বুকি ব্যথা তুলে আর যদি পিজিতে ভর্তি করে আর বারান্দায় সুগে যদি নাকে নল দেয় চাচা শুধু বলতে মন পয়সা লে যা পয়সা লে যা পয়সা তখন আর বলতে মানে দাও আর বলতে এজন্য বলছি সময় থাকতে কাজ করবে লাভ হবে বুড়ি মা ঝরঝর করে কাঁদতে লাগলো ও বাবা আমার এই গোশ তোমার হবে না আমি দিতে পারবো না আমি বড় করুণ অবস্থা আছি এইবার চামার বলছে মা আমি হজে যাব না হজের টাকাগুলো আমি তোমাকে দান করে দেব বুড়িমা হাত দুটো পেতেছে বুড়িমা হাত দুটো পেতেছে চামার টাকাগুলো দিয়ে দিলেন দিবার পরে এইবার বুড়িমা বলছে বাবা চামার একটু দাঁড়াও 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 ও বাবা দাঁড়াও দাঁড়াও আমি একটু দোয়া করব তোমার জন্য বাবা চামার উনি দাঁড়িয়ে ওই বুড়ি দোয়া করছে এ আল্লাহ যত হাজি হজে যাবে আমার নবীর দরবারে যাবে নবীর রওজা যারা যাবে আল্লাহর কাবায় যারা যাবে আমি দোয়া করছি আল্লাহ সবার আগে এই দাতা চামারের হজ আল্লাহ কবুল করে লিও জি বুড়ি মা দোয়া করেছে বাবা
কোন বুড়ি উনি নবীর আওলাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বুড়ির দাম আলাদা জামার আর দেরি না করে এইবারে চলে এলেন আসার পরে কিন্তু বাবা রাতের বেলা ঘুমিয়ে গেল রাতের বেলা ঘুমিয়ে গেছে গরীব পালায় রাতের বেলা স্বপ্ন দেখে ওনার গরীব জীর্ণ কুটি বাবা আলো হয়ে গেছে চতুর্দিকে আলো চতুর্দিকে আলো উনি অবাক হয়ে গেলেন বাবা আমার ঘরটা আলো হয়ে গেল কেন কারণটা কি উনি চিন্তা করে পায় না বাবা তাকে দেখে ঘুমের ঘরে মাথা তুলে বলছে হুজুর আজকের আমার জীর্ণ ঘরে আপনি এসেছেন আমার জীবন সৌভাগ্য কি বলছেন একটু বলুন বলে বাবা চামার তুমি যে টাকা জোগাড় করে হজে যেতে পারুনি নবীর দরবারে সালাম দিতে পারুনি আল্লাহর কাবায় নামাজ পড়বি তুমি পারুনি শুনে লাও জেনে লাও আজকে আমি তোমার 1200 টাকা দিয়ে গেলাম আরে চামার রে আমার আওলাদ তিন দিন তারা বোকা তিন দিন তাদের দানা পানি নেই তুমি হজ যেতে পারুনি ওই টাকাগুলো তুমি দিয়েছো বলে আমি মদিনা থাকতে পারিনি তোমার জীর্ণ ঘরে চলে এসেছি বাবা চামার আর আমি নবী বলে যাচ্ছি কে কি বললে দরকার নেই আমি নবী তো লকব দিয়ে যাচ্ছি তুমি কিন্তু হাজি লক্ষ্য করুন একটু ভাবুন একটু চিন্তা করুন গরিব দিন দুঃখীর দুঃখ মোচন করেছে গরিবের পাশে দাঁড়িয়েছে হজে যেতে পারল না টাকাগুলো দিয়েছে আমার নবীর দিদার কপালে হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার নবী বলেছে যিনি আমাকে দেখবে সত্য দেখবে আর আমাকে যারা দেখবে বেশক তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ নারা তাকবীর নারা তাকবীর তাহলে নারা তাকবীর মিলাদুন নবী জলসা মিলাদুন নবী জলসা নারা তাকবীর তাহলে লক্ষ্য করুন আল্লাহ কি না করতে পারে বাবা আল্লাহ কি না করতে পারে আজকে আমার মরিচার ভাইরা আপনার যে মাহফিল দিয়েছে ঘাবড়াবেন না ঘাবড়াবেন না আল্লাহ হয়তো ছোট জঙ্গলে বাঘ রাখতে পারে কি ঠিক না ভুল বলছি বাবা এই ছোট মাহফিল দিয়েছে এর থেকে হয়তো আল্লাহ পাক তোমাদের কিসমত খুলে দিতে পারে কারণ প্রত্যেক জায়গা আজকে লকডাউন চলছে অনেক মানুষের আজকে রুটি রুজি নেই অনেক মানুষের আজকের খাওয়া দাওয়া কত করুণ অবস্থা আপনারা বুঝছেন তবুই মাঝখানে আপনারা যে মাহফিল দিয়েছেন আমার আল্লাহ কি খুশি হচ্ছেন না জোরে বলুন চিল্লে বলুন আমার আল্লাহ কি সন্তুষ্ট হচ্ছে না জি এজন্য বলছি বাবা নিজের মনকে ছোট মনে করবেন না সব সময় বড় রাখবেন আল্লাহ পর কিসমত খুলে দেবে জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন এজন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা নিজকে ছোট মনে করবেন না আসুন এইবার আমি আপনাদের কাছে একটা তত্ত্ব দিয়ে যাচ্ছি খুব কান পেতে শুনবেন একটু মগজে রাখবেন আপনাদের লাভ হবে যদি বলছেন কেন গত মাস যেটা চলে গেছে আমার বিশ্ব নবীর মাস কি মাস বাবা জোরে বলুন কি মাস বিশ্ব নবীর মাস আর এই মাসটা চলছে আমার বড় পীরের চাঁদ এ মাসটা কোন চাঁদ বাবা আমার বড় পীরের চাঁদ অনেকে বলে পীরেদের ওলিদের ক্ষমতা নেই এই কে বলেছে ক্ষমতা নেই কে বলেছে তুমি পীরের সাথে মিশেছো পীরের কাছে গেছো ঢেকি সব সময় চায়ের দোকানে বলছে তুমি চাই চুমুর দেবে পীরের কাছে যাবে না বলছে পীর কিছু পারে না আমার বড় পীর সাহেবের বাড়ি একটা চোর ঢুকেছে কে ঢুকেছে বাবা চোর এ জোরে বলেন কি ঢুকেছে চোর প্রত্যেক বাড়ি বাড়ি চুরি করে সিরিয়ালও শেষ এবার বড় পীরের বাড়ি চুরি করার দিন পড়েছে আর শীত করে চোর ঢুকেছে বড় পীরের বাড়ি আর বড় পীরের বাড়ি তো আল্লাহ কেতা কাপড় ছাড়ার কিচ্ছু নেই চোর গেছে ওখান চুরি করতে বাবা শিনকুড়ি ঢুকেছে এখন যে দেখে বড় পীর হুজুর তখন রাত 12টার পরে তাহাজ্জতের নামাজ পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ এখন বড় পীর হুজুর নামাজ পড়ে সালাম ফিরে মনে মনে করছে চোর যখন ঢুকেছে অন্তত কিছু লেখ পাশের ঘরে হুজুরকে আমার নামাজ পড়ছে
চোর যে কেতা কাপড় এটা সেটা হ্যানতান ছিল সব মুচকা করে লে এইবার দরজা খুঁজে পাচ্ছেন যেখানে শিনকুড়ে চোকানো যেতে পাচ্ছে না চোর বলছে আল্লাহ কি ব্যাপার কার বাড়ি এলুমে কি করতে এলু চিন্তা করছে এইবার হঠাৎ সকালবেলা মুয়াজ্জিন আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আরামের বিছান কাতা লাথি মেরে খোদার ঘরে চলে এসো আর নামাজের জন্য চলে এসো এইবার আমার বড় পীর হুজুর উঠেছে ফজরের নামাজ পড়বে চোখ চুপ করে বসে আছে যেতে পাচ্ছে না এইবার নামাজ কালাম পড়ে ঘরে ভিতরে এসে দেখে চোর কিছু মাল মাতালে বসে আছে আমার বড় পীর বলছে আরে তুই আমার বাড়ি কেন বলছে হুজুর আমি চোর বলছে আমার বাড়ি কেন বলছে বুঝতে পারিনি ঢুকে পড়েছি হুজুর বলছে কি কেন বলছে হুজুর আমি তো দরজা খুঁজে পাচ্ছি না অনেক আগে বের গিয়ে যাত হুজুর বলছে কার বাড়ি আমার বাড়ি তুই দরজা পাবি কি করে ওরে চোর রে আমি তোর খালি ফিরাবো না আমি তোর ওলি করে বাড়িতে পাঠিয়ে দেব একটু জোরে বলতে হবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ চোর বলছে হুজুর আমি এক কলম লেখাপড়া জানি না টিপ দেই আর আমি ওলি হব আমার বড় পীর বলছে কোনো কথা না তুই ওলি হবি তুই পীর হবি আমার বড় পীর সাহেব কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন এমনি গৌসুল আজম বলা হতো না বাবা পীরের মাতব্বর সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন আল্লাহ চোরকে তুমি পীর বানিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম চোর পীর হয়ে গেছে সুবহানাল্লাহ জি দেখুন আল্লাহ কি না করতে পারে বাবা জি এই বাসে যারা কন্ট্রাক্টরি করে বাসে যারা কন্ট্রাক্টরি করে বাবা দেখেছেন লক্ষ্য করে হ্যাঁ বাসে যারা হেল্পারি করে কিছুদিন পরে ড্রাইভার বলছে এসটা আমার কাছে দাও আমি একটু ধরব কিন্তু কি ড্রাইভার কিছু জানে বাবা ড্রাইভার কিছু বোঝে এবারে একদিন দুদিন লিতি 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 পাকা ড্রাইভার হেল্পার ড্রাইভার তা আমার বড় পীরের বাড়ি গেছে কে চোর আর বড় পীরের ঘরে যখন গেছে বড় পীর দোয়া করেছে বাস পীর আল্লাহু আকবার এমন থেকে একজন ছে আপনার কুতুব এসছে আমার বড় পীরের কাছে হুজুর ওখানে এত লোকজনের চাপ আমার সঙ্গে একটা লোক দেন আমরা দুজন ডিউটি করব যেরাম সিভিল পুলিশ আপনারা দেখছেন সব মোড়ে মোড়ে দেরে গেছে বাবা এখন পুলিশের চেয়েওরগা রাশ আলাদা বিরাট রাশ বাবা মনে হয় যেন ওরাই যেন ওপর মহলে সব আসলে ওদের কি সামান্য একটু বেতনে সামান্য একটু এতে দে রেখেছে তো গাছা রাশ হ্যাঁ আল্লাহ আমার হাড়ার এলাকা আমার গাড়ি ধরেছে সিভিল পুলিশ আমি মুখ কচু করবার হারা তোরা মানিকির গলে মানতিস না আমার গাড়ি বুঝতে পারিস না তো বলতে হুজুর হাতে এখন পরে বুঝতে পেরেছো জি তো কি করবে বাবা আর গাড়ি ধরে গাড়ি চেক করে ওরা এইবার আমার বড় পীর সাহেব হুজুর বলছে বাবা হ্যাঁ এই আমার একটা চোর এর পীর বানিয়ে দিছি একে লে যাও এখন চোর বলছে হুজুর আমি কি করে যাব আমি মূর্খ মানুষ আল্লাহর ওলি হযরতি বড় পীর আব্দুল কাদের জিলানি ডেকে বলছে বাবা তুই যখন মূর্খ বলছিস আমি তোর পীর বানিয়ে দিলাম শুধু পীর না আমি তোকে আলেম বানিয়ে দিলাম আমি হাফেজে কোরআন তোকে বানিয়ে দিলাম ওলির দরবার থাকলে কি হয় দেখ বাস হাফেজে কোরআন আল্লাহর আলেম বেনে গেছে ওই চোর তখন মনে মনে করছে আল্লাহ পীরের কাছে যখন এত কিছু আছে এখন আমাকে কিছু করে নিতে হবে তাই ডেকে বলছে হুজুর আল্লাহ যখন আমাকে ওলি করেছেন আপনার দুয়ার বরকতে আমাকে যখন আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়েছে তবে আমি একটু নবীর দরবার যাব আমি একটু জিয়ারত করব হাজির হব আল্লাহর ওই আমার বড় পীরের দোয়া করে দিলেন ও সঙ্গে সঙ্গে মদিনায় পৌঁছে গেছে এটা আমার বড় পীরের দোয়া বাবা যে বড় পীর এই মাসের 11 তারিখে তিনি বগদাদে ঘুমিয়ে আছে বাবা এজন্য বলে দিচ্ছি কথাটা খুব স্মরণ রাখবেন আল্লাহর নবীর দরবারে এইবার যখন চোর গেলে আল্লাহর ওলি যখন বেরে গেলে আমার নবীকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবী গো আমার নবী মদিনার কবতে বলতে লেগেছে ওরে চোর তুই এমন সোহবতে পড়েছিস আল্লাহ তোকে বড় দরজা দান করে দিয়েছে
গেছে তুই যা 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 আমি নবী বলে দিলাম শুন আজকে পীরানবীর দাস থেকে যখন বলে দিয়েছে আমি বিশ্বনবী বলে দিলাম আল্লাহ তোর বড় মর্যাদা দান করলে কোতাতে কোথায় চলে যাচ্ছে দেখুন কোতাতে কোথায় চলে যাচ্ছে বাবা দোয়া দাওয়া দুটো থাকলে ইনশাআল্লাহ কামিয়াব হবে তা আজকে আমরা কিন্তু সেগুলো অনেকে মানি না বলে পীর আবার কি করবে পীর আবার ক্ষমতা কি আছে না পীরের সোবাতে পড়লে পীরের কাছে গেলে আল্লাহ পাক তাদের দোয়ায় নেক নজরে আল্লাহ অনেক কিছু পথ পরিষ্কার করিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জি তবে সে পথ মাথা আমাকে আপনাকে চলতে হবে যেমন আমার নবীর দরবারে এক একটা সাহাবী ছিল বাবা বড় বড় পণ্ডিত জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ যেটা আমরা সচরাচর জানি আমার নবীর দরবারে সবচেয়ে একজন সাহাবী ছিলেন বড় যোদ্ধান এবং বড় পালোয়ান যার নাম ছিল হযরতে ওমর কি নাম বাবা জোরে বলেন কি নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন এই ঘটনা তো জানেন বাবা এই ঘটনা তো জানেন হযরত ওমর ফারুক উনি কেমন মানুষ ছিলেন বাবা জি ওনার শাসনকালে উনি রাতের বেলা ভালো ঘুমাতেন না রাতের বেলা ভালো ঘুমাতেন না উনি রাতের বেলা টোয়াল দিতেন রাতের বেলা গরীব দিন দুখীর বাড়ি উনি চলে যেতেন